এদিকে শৈত্যপ্রবাহে রাজশাহী বিভাগে নাকাল জনজীবন, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। সকালে নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বরেন্দ্র জনপদ নগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। কুয়াশার কারণে অল্প দূরের পথও দেখা যায় না, হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে যানবাহন। গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশিরে শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েক গুণ। বুধবার সকালে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। রাজশাহীতে গত কয়েকদিনের তুলনায় কুয়াশা ও বাতাসের দাপট কিছুটা কমলেও শীত অনুভূত হচ্ছে তীব্র। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। স্থানীয় আবহাওয়া অফিসে জানিয়েছে আরও কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না, ঠান্ডাতে কিনকিন করছে। ঠান্ডায় কাঁপছি, এখনও কাঁপছি আর কি। এদিকে ঠান্ডার কারণে চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে নতুন রোগী ভর্তি হয়েছেন 239 জন, এর মধ্যে 95% শিশু। এছাড়া ডায়রিয়ার দুটি ওয়ার্ডে শিশু ভর্তি আছে 39 জন। জ্বর সর্দি কাশ আর নিউমোনিয়ার ভাব ধরেছে, মানে ঠান্ডা লাগছে। সর্দি কাশি গলার ভিতর ঘেরঘেরানি ধরেন, এদের গ্যাস দেওয়া লাগছে। ঠান্ডার কারণে নাটোর সদর হাসপাতালে 20 শয্যার শিশু ওয়ার্ডের চিকিৎসা নিচ্ছে প্রায় দ্বিগুণ রোগী। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।